এতক্ষণ বিরক্ত করছিল, ঘ্যান ঘ্যান করছিল, এখন আমার মনটা খারাপ দেখেছে, আমার চোখে জল দেখেছে, চুপ করে গেছে। দাঁড়াও, কুকুরকে ওই ঘরে রেখে আস, তারপর তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার আছে, করব। হয়তো চ্যানেলটাকে বন্ধই করে দিতে হবে, এতক্ষণ সেটা নিয়েই আলোচনা করছিলাম, তার জন্যই আমার চোখে জল চলে এসেছিল। সৌমু আমাকে অনেক বোঝাচ্ছিল যে তুমি এত কষ্ট করে চ্যানেলটাকে দাঁড় করিয়েছো, তুমি মনিটাইজেশন পেয়েছো, এত খাটনি করেছো, তুমি পেমেন্ট পেয়েছো, এই চ্যানেলটা তুমি বন্ধ করো না, কিন্তু আমার ভিডিও করার ইচ্ছাটা চলে যাচ্ছে। আজকে হচ্ছে 17 জানুয়ারি, এখন দুপুর 12টা বাজছে। কালকে অনেক রাত অবধি বসে একটা ব্লগ এডিট করেছিলাম, তোমরা তো জানোই আমি রাতে বসেই বেশিরভাগ ব্লগ এডিট করি, কারণ কুটুস জেগে থাকলেই বিরক্ত করে। এখন এমন হয়েছে কম্পিউটার মানে ল্যাপটপটা দেখলেই ও সাথে সাথে হামা দিয়ে ওখানে চলে যায় ল্যাপটপ ধরার জন্য, ওই জন্য ও জেগে থাকলে আমি ল্যাপটপ খুলতেই পারি না, ওকে ঘুম পাড়িয়ে রাতেই বসি। কালকে অনেক রাত অবধি বসে একটা ব্লগ এডিট করেছিলাম, তো আজকে সৌম্যকে বললাম যে ব্লগটা তুমি আপলোড করে দাও সকালবেলা। ও আপলোড করার পরে একটা কপিরাইট ক্লেম আসে, ও বলে যে ভিডিওটা কপিরাইট ক্লেম এসেছে, তো আবার করে এডিট করে ওটা আপলোড করতে হবে। সেকেন্ড টাইমও ও ব্লগটা আপলোড করে, দিয়ে আগের ভিডিওটা ডিলিট করতে গিয়ে ও তার আগের দিনের যে কুটুসের খাবার রুটিনের ভিডিওটা বানিয়েছিলাম ওটা হঠাৎ করেই ডিলিট হয়ে গেছে, মানে ও ভুল করে ফেলেছে, আগের দিনেরটা করতে গিয়ে তার আগের দিনের দুটো ভিডিও একসাথে ডিলিট হয়ে গেছে। আর কুটুসের এদিকে মনে হয় ঘুম পেয়েছিল নাকি কি জানি, এত বিরক্ত করছিল, তুই সকাল থেকে ঘ্যান 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 করে যাচ্ছে। তারপর আমি বললাম তাহলে এত ঘ্যান ঘ্যান করছে, ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসি, ওকে বাইরে থেকে নিচে রাস্তা থেকে ঘুরিয়েও নিয়ে এলাম প্যারাম্বুলেটারে বসিয়ে, তাও এসে ঘ্যান 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 করে যাচ্ছে। তো সৌম্য ওর কান্না শুনে আবার একটু এদিকে তাকাচ্ছে, তো ও বলছে আমার মাইন্ডটা অন্যদিকে ছিল, আমি একটা ভিডিও করতে গিয়ে রিফ্রেশমেন্টের গন্ডগোল হয়েছে, আমি এই ভিডিওটাও ডিলিট করে ফেলেছি। সেই নিয়ে সৌম্যর সাথে একটু আমার রাগারাগিও হয়ে গেল। আর সত্যি কথা বলতে তোমরা যারা ইউটিউবে ভিডিও করো তোমরা হয়তো জানবে যে চ্যানেলের থেকে ভিডিও ডিলিট করা মানে অনেক বড় ক্ষতি, চ্যানেলের অনেক বড় ক্ষতি হয়ে যায়। তো এর আগের দিনে কুটুসের যে রুটিনের ভিডিওটা, খাবার রুটিনের ভিডিওটা আমি দিয়েছিলাম, সেটা আমি ভুল করে অন্য ভিডিও আপলোড করে ফেলেছিলাম, ওই জন্য 15 মিনিটের মধ্যে ওই ভিডিওটাকেও আমার ডিলিট করতে হয়েছিল, ডিলিট করে তারপরে আবার ওই ভিডিওটাকে আপলোড করেছি। তো এই নিয়ে দুবার এরকম হয়ে গেল, আমার চ্যানেলে অনেকটা ওই ক্ষতি হয়ে গেল। আর আজকের ভিডিও যেটা ডিলিট করে ফেলেছি ওটাকে সৌম্য বললো মেল করেছি, ইউটিউবে সাপোর্টে মেল করেছি, জানি না ওই ভিডিওটা দেবে নাকি। আজকে ভিডিওটা ডিলিট হয়ে যাওয়ার পর আমার পুরো চোখে জল এসে গেছে, যেহেতু এর আগের ভিডিওটা খুব হেল্পফুল ভিডিও ছিল, তোমরা অনেকেই দেখেছো, অনেকে কমেন্ট করেছিলে, তো ভিডিওটা ডিলিট হয়ে যাওয়াতে আমার খুব খারাপ লাগছিল। দেখি আজকের ভিডিওটা যদি ওখান থেকে পাঠিয়ে দেয়, যদি দিয়ে দেয়, তাহলে হয়তো আমি আবার একটু মনের জোর পাবো, আবার যদি মনের জোর পাই আবার নেক্সট ভিডিও দেব। আর আমার মনে হলো আজকের এই ইনফরমেশানটা তোমাদের দেওয়া দরকার, তাই দিয়ে দিলাম, না হলে তোমরা অনেকে ভাববে যে হঠাৎ করে কি হলো, আলফার এর আগের ভিডিওটা কেন ডিলিট হয়ে গেল। তোমাদেরকে জানানো ছিল, ঘটনাটা জানিয়ে দিলাম, আসি টাটা।